রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর ফাউজুল কবির খান বলেছেন, ট্রেনের অনলাইন টিকিট পদ্ধতিতে কিছু পরিবর্তন করা হবে। এ নিয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ে জানিয়েছেন। তিনি বলেন, আমাদের মাথায় কিছু নেই, মাথায় কিছু থাকলে তো মানুষ রাস্তায় গুলি খেত না, হাসপাতালে যেত না। আজ মঙ্গলবার রাজধানী রেলভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তবে সুনির্দিষ্ট কী কী পরিবর্তন করা হবে তা স্পষ্ট করেননি তিনি। উপদেষ্টা বলেন, আজ একটা প্রেজেন্টেশন হয়েছে যেখানে আমরা অনেক কিছু পেয়েছি, রেলের টিকিট পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে। ফাউজুল কবির খান আরও বলেন, আমরা দেশটাকে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই, মৌখিক বা টেলিফোন টিকিট বিতরণ বন্ধ হয়ে যাবে এখন থেকে। আবার বিভিন্ন স্টেশনে টিকিট বরাদ্দ আছে, এখন সেটা এক স্টেশনে বিক্রি না হলে অন্য স্টেশন থেকে পাওয়া যাবে, আমরা এসব বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর ফাউজুল কবির বলেন, আমাদের যথেষ্ট লোকোমোটিভ নাই, কোচ নাই, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। রেলের রুট রেজুলেশন করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, যেখানে যাত্রী নাই সেখানে ট্রেন যাচ্ছে, আবার যেখানে যাত্রী আছে সেখানে ট্রেন নাই। প্রবাসীরা যেসব জায়গায় যায়, যেমন ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম, এটা এসব রুটে আলাদা ব্যবস্থা নেব। রেল উপদেষ্টা বলেন, রেলের প্রকল্পগুলো নিয়ে রিভিউ চলছে, অনেক প্রকল্প আগে হয়েছে যেগুলো কম গুরুত্বপূর্ণ। সামনে রেলের প্রকল্প নিয়ে আমরা আরও বেশি সতর্ক থাকবো, আমরা সামনে এ নিয়ে বসব। কোনো প্রকল্প কেন বাদ দেওয়া হয়েছিল সেটা আমরা জানব, কোন প্রকল্প কেন বাদ দেওয়া হয়েছে সেগুলো আমরা জানব। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর ফাউজুল কবির খান বলেছেন, ট্রেনের অনলাইন টিকিট পদ্ধতিতে কিছু পরিবর্তন করা হবে। এ নিয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ে জানিয়েছেন। তিনি বলেন, আমাদের মাথায় কিছু নেই, মাথায় কিছু থাকলে তো মানুষ রাস্তায় গুলি খেত না, হাসপাতালে যেত না। আজ মঙ্গলবার রাজধানী রেলভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তবে সুনির্দিষ্ট কী কী পরিবর্তন করা হবে তা স্পষ্ট করেননি তিনি। উপদেষ্টা বলেন, আজ একটা প্রেজেন্টেশন হয়েছে যেখানে আমরা অনেক কিছু পেয়েছি, রেলের টিকিট পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে। ফাউজুল কবির খান আরও বলেন, আমরা দেশটাকে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই, মৌখিক বা টেলিফোন টিকিট বিতরণ বন্ধ হয়ে যাবে এখন থেকে। আবার বিভিন্ন স্টেশনে টিকিট বরাদ্দ আছে, এখন সেটা এক স্টেশনে বিক্রি না হলে অন্য স্টেশন থেকে পাওয়া যাবে, আমরা এসব বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর ফাউজুল কবির বলেন, আমাদের যথেষ্ট লোকোমোটিভ নাই, কোচ নাই, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। রেলের রুট রেজুলেশন করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, যেখানে যাত্রী নাই সেখানে ট্রেন যাচ্ছে, আবার যেখানে যাত্রী আছে সেখানে ট্রেন নাই। প্রবাসীরা যেসব জায়গায় যায়, যেমন ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম, এটা এসব রুটে আলাদা ব্যবস্থা নেব। রেল উপদেষ্টা বলেন, রেলের প্রকল্পগুলো নিয়ে রিভিউ চলছে, অনেক প্রকল্প আগে হয়েছে যেগুলো কম গুরুত্বপূর্ণ। সামনে রেলের প্রকল্প নিয়ে আমরা আরও বেশি সতর্ক থাকবো, আমরা সামনে এ নিয়ে বসব। কোনো প্রকল্প কেন বাদ দেওয়া হয়েছিল সেটা আমরা জানব, কোন প্রকল্প কেন বাদ দেওয়া হয়েছে সেগুলো আমরা জানবো।